হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা দেখবো যে কিভাবে আপনি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে মেলচিম অ্যাড করতে পারেন। সো মেলচিম অ্যাড করার জন্য আমাদের ফার্স্টে একটা মেলচিম অ্যাকাউন্ট লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেলচিম অ্যাকাউন্ট, এবং এটা হচ্ছে হলো মেলচিমের ডিফল্ট ড্যাশবোর্ড। এবং আমাদের মেলচিমের সাথে এলিমেন্টর বা হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস কানেক্ট করার জন্য আমাদের মেলচিমের একটা এপিআই দরকার হবে। তো এপিআইটা নেওয়ার জন্য আমাদের সেটিং থেকে অ্যাকাউন্টে যাবেন, সেটিং থেকে অ্যাকাউন্টে যাবেন, এবং হচ্ছে এখানে এক্সট্রা এক্সট্রা থেকে এপিআই কেস, এপিআই কে থেকে একটা এপিআই নিয়ে নেবেন। জাস্ট এটা আমাদের মেলচিম্পের সাথে এলিমেন্টর বা ওয়ার্ডপ্রেস কানেক্ট করার জন্য লাগবে। এই দেখেন আমাদের এখানে অনেকগুলো এপিআই আছে। সেই ক্ষেত্রে আমাদের একটা ফর্ম তৈরি করা হয়েছিল অলরেডি, একটা ল্যান্ডিং পেজ, দেখেন একটা ল্যান্ডিং পেজ এবং একটা ফর্ম তৈরি করা আছে অলরেডি। তো ল্যান্ডিং পেজের সাথে কিভাবে ফর্মটা অ্যাড করবেন এবং এই ফর্মের সাথে কিভাবে আপনার মেলচিম্পটা অ্যাড করবেন, যেন আপনার মেলের অল কালেক্ট মানে লিড গুলা যেন আপনার মেলচিম্পে অ্যাড হয়, তো এর জন্য হচ্ছে হলো আপনি এখানে দেখেন অ্যাকশন আফটার সাবমিট, এখানে আমাদের তিনটা অপশন অ্যাড করা আছে। দেখেন মেলচিম রিডাইরেক্ট, মেইল অপটেন। তো আপনি এখান থেকে জাস্ট মেলচিম অ্যাড করবেন। মেলচিম অ্যাড করার পরে দেখেন এখানে নতুন একটা অপশন আসবে মেলচিম, দেন এখান থেকে কাস্টমে যাবেন। কাস্টমে যেয়ে আপনি এখানে আপনার এপিআই টা দিয়ে দিবেন, এবং এখানে একটা লিস্ট শো করবে। দেখেন লিস্ট শো করেছে, লিস্ট শো করছেন। লিস্ট শো করার পরে জাস্ট আপডেট করে দিবেন। আপডেট করে দেওয়ার পরে আপনি সাবমিট দিলে সব লিড গুলো আপনার এই যে দেখেন অডিয়েন্স আছে, অডিয়েন্সের এখানে অ্যাড হয়ে যাবে অডিয়েন্স। দেন এখান থেকে ভিউ অডিয়েন্সে গেলে অ্যাড হয়ে যাবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।